হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করব ব্রেকিং ব্যাড সিজন ওয়ানের এপিসোড নাম্বার টু। যারা এখনও এপিসোড ওয়ান দেখেননি তারা ডিসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্ট চেক করতে পারেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। এপিসোড শুরু হয় সেখান থেকে যেখানে শেষ হয়েছিল আগের এপিসোড। এরপর ওয়াল্টার বেড থেকে উঠে এখন সে একটু টায়ার্ড হয়ে গেছে, সিনটা এখানেই কাট হয়। আর এরপর আমাদের দেখানো হয় 12 ঘন্টা আগে কি হয়েছিল। এখানে যেই কাটটা গর্তে পড়েছিল তারা সেটাকে বের করে, আর তারা বুলডোজারের সেই লোকটাকেও সেই ডিলারের টাকাটাই দেয় যেগুলো রক্তে ভিজে গেছে। আসলে এই টাকাগুলোই ওয়াল্টার প্রথম এপিসোডের ড্রায়ারে শুকিয়েছিল। এখন ওয়াল্টার জেসিকে বলে, এখন আমরা এই আরবি তোমার ঘরের সামনে নিয়ে যাব আর এটাকে ফুললি ক্লিন করব। এরপর আমরা যে যার রাস্তায় ব্যাক করব। এখন তাদের সন্দেহ হচ্ছে যে আরবিকে স্টার্ট হবে নাকি না। আরবি তো স্টার্ট হয়ে যায় কিন্তু পেছন থেকে একটা শব্দ আসে, আর যখন তারা গিয়ে চেক করে তখন তারা বুঝতে পারে সেই ডিলার এখনও জীবিত। আর আমাদের দেখানো হয় জেসির মাস্ক সেই ডেজার্টেই পড়ে আছে। এখন আমরা আবারও প্রেজেন্টে ব্যাক করি। ওয়াল্টার ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়েছিল আর সে সেখানেই ঘুমিয়ে গেছে। এরপর সে যখন নাস্তা করতে আসে তখন কনভার্সেশন একটু অকওয়ার্ড হয়ে যায়। ওয়াল্টার জুনিয়রের মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছে, তবে তখনই জেসির কল আসে। আর জেসে এমন একটা ভঙ ধরে যেন সে খুবই বড় সেলস রিপ্রেজেন্টেটিভ। ঘরের অন্য কেউ ফোনটা রিসিভ করার আগে ওয়াল্টার গিয়ে ফোনটা উঠায়। তখন জেসি বলে সেই ডিলার এখনও জীবিত আর ব্যান থেকে শব্দ আসছে। এদিকে স্কাইলারের মনে হয় ব্যাপারটা একটু সন্দেহজনক, তাই যখন ওয়াল্টার ঘর থেকে বেরিয়ে যায় তখন সে আবারও রিডায়াল করে। আর জেসির সেই উল্টাপাল্টা মেসেজ স্কাইলার শুনে ফেলে আর তার মনে হয় ওয়াল্টার কিছু একটা তো লুকাচ্ছে। নেক্সিনে স্কুলে ওয়াল্টার সবাইকে কালারিটি সম্পর্কে বলছিল। কালারিটি মানে যদি কোনো জিনিসের পজিশন চেঞ্জ করে দেওয়া হয় তাহলে তার ধরন আর তার নেচারও চেঞ্জ হয়ে যায়। আসলে এই সিনটা রিপ্রেজেন্ট করে ওয়াল্টারের লাইফকে, মানে যখন তার ক্যান্সার ছিল না তখন তার পজিশন আর তার লাইফের গোলও ভিন্ন ছিল, কিন্তু যখন তার ক্যান্সার হয়ে গেছে তখন তার পজিশন আর লাইফের গোল দুইটা তো চেঞ্জ হয়েছেই। এখন সে খুবই ভায়োলেন্স হয়ে গেছে। আর সে তার লেকচারে এটাও বলে সেই এলিমেন্ট থেকে পুরো অপোজিট পাওয়ারও আসতে পারে, আর ওয়াল্টারের লাইফে সেটাই হচ্ছে। এরপরে ওয়াল্টার স্কুল থেকে একটু অ্যাসিড চুরি করে নেয়। এরপরে জেসি যখন তার বাসায় বসে তার ক্ষতস্থানে মেকআপ করছিল তখন সে কিছু শব্দ শুনতে পায়, আর সে দৌড়ে সেই ভ্যানে গেলে সে দেখতে পায় ব্লাইন্ডফোল্ড খুলে ফেলা হয়েছে। আর যখন সে এটা চেক করে তখন সে দেখতে পায় সেই ডিলার এখান থেকে পালিয়ে গেছে। এদিকে ওয়াল্টারও জেসির ঘরের দিকে আসছে, তখন রাস্তায় ওয়াল্টার সেই ডিলারকে দেখতে পায় যে কিনা জম্বির মতো হাঁটছে। আর ওয়াল্টার গাড়ি থামিয়ে তার সাথে কথা বলার ট্রাই করলে সে দৌড়ে পালায়, কিন্তু একটু সামনে গিয়েই একটা গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় আর সেখানেই বেহুশ হয়ে যায়। এদিকে স্কাইলার এখনও সন্দেহ আছে, তাই সে কলটা ট্রেস করার ট্রাই করে। আর যখন সেই নাম্বার ট্রেস করে তখন সে জেসির নাম আর তার অ্যাড্রেসও পেয়ে যায়। এরপর যখন সে তার ওয়েবসাইটে আসে, যেটা কিনা খুবই ফালতু একটা ওয়েবসাইট, তবে তার ওয়েবসাইটের নিচে তার এডুকেশনের জায়গায় সেই স্কুলের নাম দেয়া যেটাতে জেসির টিচার। এতে সে বুঝতে পারে ওয়াল্টারকে তার কোনো স্টুডেন্ট ফোন দিয়েছে। এদিকে ওয়াল্টার ও জেসি ওয়াল্টারের গাড়ি থেকে সেই ডিলারকে বের করে জেসির বেসমেন্টে লুকিয়ে ফেলে। এরপরে বাইরে এসে ওয়াল্টার জেসিকে জিজ্ঞেস করে ভ্যানে যে ডেড বডি আছে সেটা কি আসলেই ডেড। কিন্তু জেসি বলে আমি শিওর না, তবে আমার তো ডেডই মনে হচ্ছে। এরপরে ওয়াল্টার সেই ডিলার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন জেসি তাকে বলে তার নাম ক্রেজি এড, আর তারা যে স্ট্রিটে ড্রাগ ডিলিং করে সে হচ্ছে এখানের বস, আর সে ডিস্ট্রিবিউশন লেভেলে কাজ করে। তখন ওয়াল্টার তাকে জিজ্ঞেস করে সে একজন ব্যবসায়ী, সে কি আমাদের সাথে ডিল করতে রাজি হবে। কিন্তু জেসি বলে যদি আমরা তাকে ছেড়ে দেই তাহলে সে আমাদের পুরো ফ্যামিলি মেরে ফেলবে। তো এখন তাদের সামনে দুইটা প্রবলেম, সেই ক্রেজি এডকে কী করবে আর তার কাজিনকে কী করবে। ওয়াল্টার তাকে বলে যদি আমরা ডেড বডি লুকাতে চাই তাহলে আমাদের উচিত অ্যাসিড দিয়ে তার চেহারা পুড়িয়ে ফেলা, এছাড়া আর কোনো অপশন নেই। কিন্তু জেসি বলে সে ডেড বডি নিয়ে কোনো রকম ডিল করবে না, কিন্তু এখানে ক্রেজি এড বারবার করে শব্দ করছে তাই তাকে বাঁধতে হবে, নয়তো যদি সে আবার পালিয়ে যায় তাহলে আরও বড় প্রবলেম। তাই জেসি তার মোটরসাইকেলের লক দিয়ে ক্রেজি এডকে বেঁধে ফেলে। এখন ওয়াল্টার বলে যেহেতু তাদের কাছে দুইটা অপশন তাই তারা টস করে নিক, কিন্তু জেসি বলে আমি ডেড বডি পুঁতে ফেলবো, তবে ক্রেজি এডকে মারা আমার পক্ষে সম্ভব না। আর এখানে জেসি টসে জিতে। এরপরে জেসি চলে আসে একটা কন্টেনার বাই করতে যেটার মধ্যে তাকে বডি মেল্ড করতে হবে। জেসি ওয়াল্টারকে কল দিয়ে জিজ্ঞেস করে কোন কন্টেনার নিব, ওয়াল্টার বলে পলিউলেথিন। তখন ওয়াল্টার বলে এইটা খুবই নর্মাল মনে হচ্ছে, মনে হয় না অ্যাসিডে টিকবে। কিন্তু ওয়াল্টার তাকে বলে তুমি কেমিস্ট্রি সম্পর্কে কিছুই জানো না। এরপরে জেসি কন্টেনার নিয়ে শপের একটা কোণায় এসে সেটার মধ্যে বসার ট্রাই করে, মানে সে চেক করছিল ডেড বডি ফিট হবে কিনা। সিনটা খুবই ফানি ছিল। এরপর সে ওয়াল্টারকে জিজ্ঞেস করে সে সেই ডিলারকে হ্যান্ডেল করেছে কিনা। তখন ওয়াল্টার বলে আমি সমাধান খুঁজছি। আসলে ওয়াল্টার এখানে ব্রেইন স্টর্মিং করছে, মানে সে চিন্তা করছে ক্রেজি এডকে কীভাবে মারবে। তখন তার বুদ্ধি আসে প্লাস্টিকের প্যাকেট দিয়ে তাকে শ্বাসরোধ করে মারা যায়। এরপরে ওয়াল্টার যখন ক্রেজি এডকে মারতে যায় তখন সে হুঁশে ছিল আর সে তার সাথে কথা বলছিল। তখন ওয়াল্টার ভয় পেয়ে চলে আসে, কিন্তু ক্রেজি এড বলে আমার পিপাসা পেয়েছে। এরপর সে ফ্রিজ ওপেন করে আর তার জন্য কিছু খাবার নিয়ে আসে। সে তাকে সব সাপ্লাই দেয়, যেমন টয়লেট পেপার, খাবার, পানি, ইভেন সে তাকে হ্যান্ড ওয়াশও দেয়।
এরপর সে উপরে এসে জেসির একটা সিগারেট পায় আর সেটা দিয়ে স্মোক করে। এখন এতে আমরা বুঝতে পারি সে ক্রেজি এইটের ব্যাপারটা আপাতত পোস্টপোন করে দিয়েছে। এরপর জেসি ঘরে আসে আর সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি ক্রেজি এইটকে মেরেছো? আর সে ক্রেজি এইটের শব্দ শুনতে পায়। তখন ওয়াল্টার বলে, আমি তাকে কালকে মারবো। আর জেসিও বড় কোনো কন্টেনার পায়নি যেটার মধ্যে সে বডিটা মেল করতে পারে। এরপর নেক্সট সিনে স্কাইলারের সোনোগ্রাফি করা হয়। এখানে ডক্টর জিজ্ঞেস করে, আপনারা জেন্ডার জানতে চান? ওয়াল্টার বলে হ্যাঁ। তখন তারা জানতে পারে তাদের একটা মেয়ে হবে। প্রথমে সে খুশি হলেও পরে সে একটু আপসেট হয়ে যায়, কারণ সে তার মেয়েকে বড় হতে দেখতে পারবে না। তখন সে তাকে জিজ্ঞেস করে, এই জেসিটাকে? ওয়াল্টার বলে, সে কেউ না। কিন্তু স্কাইলার বলে, তার ওয়েবসাইটে তোমার স্কুলের নাম দেয়া, সে কি তোমার পুরনো কোনো স্টুডেন্ট? আর তাকে দেখতে ড্রাগ অ্যাডিক্টেডের মতো লাগছে। তখন ওয়াল্টার তাকে খুবই জেন্টলি বলে, সে আমাকে আজকাল মারিজুয়ানা সেল করছে, মানে গাঁজা। আজকাল আমার এটা ভালো লাগছে। এরপর সে বলে, আমি নিজেকে ফিল করতে পারছি না, তবে আমি তোমাকে ভালোবাসি, এইটা কখনোই চেঞ্জ হবে না। তো এখন আমি চাই তুমি আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও। আর এভাবেই ওয়াল্টার মিথ্যা বলে নিজেকে সেভ করে ফেলে। এদিকে জেসি তার কারেজ গ্যাদার করে বডিটা ব্যান থেকে বের করে আর সেটা তার ঘরে নিবে। তবে তখন সেখানে স্কাইলার চলে আসে। এখন স্কাইলারকে দেখতে পেয়ে তার অবস্থা একেবারেই খারাপ হয়ে যায় আর সে তাকে গেটেই আটকায়। স্কাইলার তাকে থ্রেট করে বলে, যদি জেসি ওয়াল্টারকে মারিজুয়ানা দেওয়া বন্ধ না করে তাহলে সে তার নামে তার বোনের হাজব্যান্ডের কাছে কমপ্লেন করবে, কারণ সে ডিএতে, মানে সে বলে হ্যাংকে কমপ্লেন করবে। আর সে তাকে এটাও বলে, তোমার উচিত তোমার প্রফেশন একেবারেই চেঞ্জ করে ফেলা। আসলে ব্রেকিং ব্যাডের এইটা একটা স্পেশালিটি, কারণ এটা মাঝে মধ্যে ফানি, মাঝে মধ্যে থ্রিলার, আবার মাঝে মধ্যে ব্ল্যাক কমেডির মতো মনে হয়, মানে সব কিছুই ফ্যান্টাস্টিক। এটার ডায়লগ, ক্যারেক্টার, ইভেন প্রত্যেকটা সিন। এখন স্কাইলার চলে যাওয়ার পরে জেসি এই বডিটা নিয়ে তার ঘরের সেকেন্ড ফ্লোরের বার্ডোবের মধ্যে দিয়ে দেয়। আর সেই বার্ডোবের মধ্যেই সে সমস্ত এসিড ঢেলে দেয়। এখন এমনটা করে সে নিচে চলে আসে। তখন এখানে ওয়াল্টার আসে আর তাদের মধ্যে একটু আর্গুমেন্ট হয় যে ওয়াল্টার কেন তার ওয়াইফকে বলেছে জেসি তাকে মারিজুয়ানা সেল করে। তখন ওয়াল্টার বলে, এটা একটু কনভিনিয়েন্ট ছিল, তাই আমাকে বলতেই হয়েছে। এরপর সে বলে, আমি সেই ডেড বডি হ্যান্ডেল করে নিয়েছি, কিন্তু বেসমেন্টে তুমি এখনও ক্রেজিটকে মারোনি। তখন ওয়াল্টার শক হয়ে যায় আর সে জিজ্ঞেস করে, কোথায় করলে? সে বলে, বাথটবে। আর যখন তারা বাথটব দেখতে যায় তখন সে দেখতে পারে এসিড বাথটবের সাথে পুরো সিলিং ফুটো করে দিয়েছে আর পুরো ডেড বডির সমস্ত অর্গান পার্টগুলো ফ্লোরের মধ্যে পড়ে যায়। সিনটা এখানে কাট হয়। নেক্সট সিনে জেসির যে মাস্ক সেই ডেজার্টে পড়ে গিয়েছিল সেটাই একটা বাচ্চা খেলার সময় পেয়ে যায় আর সেই মেয়েটা মাস্কটা পরে ফেলে। অ্যান্ড এই এপিসোড, মানে ব্রেকিং ব্যাড সিজন ওয়ানের এপিসোড নাম্বার টু এখানেই শেষ হয়ে যায়। সো কমেন্ট করে জানান কেমন লাগলো এক্সপ্লেনেশন। যারা এখনও ভিডিওটা লাইক করেননি তারা প্লিজ একটা লাইক করুন, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ করে ফেলুন। সো দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন, বাই বাই।